পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার টিকাশী গ্রাম পঞ্চায়েতের চিঙ্গুর দোনিয়ায় মিলনী সংঘের পরিচালনায় কোজাগুড়ি লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে রক্তদান শিবির, দুস্থদের বস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বেশ কয়েক বছর ধরে নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের তত্ত্বাবধানে রক্ত সংগৃহীত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক স্বপন কুমার মণ্ডল, নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান, বিশিষ্ট ডাক্তার আনন্দ বর্মন বারেক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। সভাপতিত্ব করেন ভবেশ চন্দ্র পাইল এবং সঞ্চালনা করেন সুকুমার সাউ। এর কোন বিকল্প নেই, এর সঙ্গে কারোর তুলনা হয় না। কারণ মানুষের দেহে অসুস্থ হলে রক্তের প্রয়োজন হয়, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্টের রক্ত আরো বেশি প্রয়োজন হয়। এই জেট যুগে এসেও আমরা একটা জায়গায় খুব অক্ষম, আমরা নিজেরা বা কেউ বিজ্ঞানী রক্ত তৈরি করতে পারছে না, তাই মানুষের রক্ত নিয়েই মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া হয়, মানে দান করে তার জীবন ফিরিয়ে দেওয়া হয়।